তো বন্ধুরা ওয়েলকাম টু পানি অফিসিয়াল আজকে হাজির হলাম রিংয়টি রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো রিংয়ারি দেখতে পাচ্ছেন একটা আপডেট আসছে আপনাদের অ্যাপটা যদি আপনারা আপডেট করেন এখানে দেখতে পাবেন ওয়ালেটে কিন্তু আমরা ক্যাশ আউট অর্থাৎ রেফারের মাধ্যমে আমরা যে টাকা টাই করছি সেটা কিন্তু ক্যাশ আউট করার অপশনটা এখানে নেই সো এটা কীভাবে আপনার এখানে ক্যাশ আউট করবেন বা আপনার ব্যালেন্সটা কীভাবে দেখবেন সেই প্রবলেমটার সলিউশন দেবে এই ভিডিওতে এছাড়া কিন্তু যে নতুন অ্যাপ আছে রিংয়টি এজেন্ট নিয়ে এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করছি আমি গতকালকে ভিডিওটা পাবলিশ করছি যদিও সেই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে সব সকল ইনফরমেশন দিতে পারিনি কিছু কিছু ইনফরমেশন মিস করে গেছি সেই ইনফরমেশনগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং রিংআইডি এজেন্ট নিয়ে বেশ কিছু আপডেট আছে যারা এজেন্ট হয়েছেন তাদের ব্যাপারে কিছু আপডেট আছে সো সেই আপডেটগুলো থাকছে এই ভিডিও তো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন তো ফার্স্টলি আমি কথা বলবো রিং আইডি অ্যাপের ভেতরে আপনারা যে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এটা আমাকে অনেকেই কমেন্ট করছেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রবলেমটা জানিয়েছেন যে আপনারা যখন রিংআইডি অ্যাপটা আপডেট করছেন তখন কিন্তু আপনারা এরকম ইন্টারফেস আসছে এবং এখানে কিন্তু আপনার ব্যালেন্সও দেখা দিতেছেন না ক্যাশ আউটও করা যাইতেছে না আর আপনাদের যারা এখন পর্যন্ত ব্যালেন্স দেখতে পারতেছেন আপনারা যদি আপনাদের রিংয়েডি অ্যাপটা আপডেট করেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে তখন আর কিন্তু আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন না ক্যাশ আউটও করতে পারবেন না তাহলে সলিউশনটা কি আমরা আগে কী করতাম এখানে কিন্তু ওয়ালেটে আসতাম ওয়ালেট আসার পর এখানে দেখতে পারতাম একদম করে কিন্তু ক্যাশ নামে কিন্তু আমাদের ব্যালেন্সটা শু করতো বাট এখন কিন্তু শুরু করতেছে না সো এক্ষেত্রে দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্ড আর নামে একটা অপশন আছে সিমলি আপনি কী করবেন রেফারেন্ড আর্ন অপশন যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এখানে দুটো অপশন একটা হচ্ছে হচ্ছে ক্যাশ মধ্যে আপনারা আজ পর্যন্ত যত টোটাল আর্নিং করছে সেটাকে শু করতেছে বাট আমার বর্তমান ব্যালেন্সটা কোথায় আমি জানি কিন্তু আমার বর্তমান ব্যালেন্সে প্রায় এক হাজার দশ টাকার মতো আছে তো সেটা কোথায় এবং সেটাকে আমি কীভাবে ক্যাশ আউট করবো সিম্পলি কী করবেন ক্যাশ অ্যান্ড যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এখান দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার ক্যাশ ব্যালেন্সটা করতেছে এবং এখান থেকে চাইলে আপনি ক্যাশ আউট করতে পারেন সব কিছুই করতে পারবেন তো যাই হোক ছিল আপনাদের ব্যালেন্স দেখার বা ক্যাশ আউট করার করার যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমের সলিউশন এখন কথা বলতে রিমাইডিডিডিডি এজেন্ট নিয়ে রিংয়েডি এজেন্ট নিয়ে কিন্তু আমি গতকালকে ভিডিওটা করছি সেই ভিডিওটা আপনারা যারা মিস করছেন তারা আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্স দিয়ে সেখান সেখানে কিন্তু গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এই হচ্ছে সেই ভিডিওটা ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেটা অবশ্যই দেখে এর মধ্যে কিন্তু আমি রিগেডি এজেন্ট অ্যাপ কীভাবে আপনার লগ ইন করবেন আপনার এজেন্ট হয়েছেন কি না ভোট পাইছেন কি না সকল ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে বলে দিচ্ছি সো অবশ্যই কিন্তু ভিডিওটা কেউ মিস করবেন না তো যাই হোক ওই ভিডিওর মধ্যে কিছু কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করা হয়নি বা শেয়ারের আমার কিছু ভুল ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম আপনারা চাইলে এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন যদিও এখন বর্তমানে আপনারা যে টাকাটা জামানত দিয়েছেন ওই টাকাটা এখান থেকে ক্যাশ আউট করা যান বাট আপনারা যদি একটা টেকনিক ইউজ করেন তাহলে কিন্তু এই টাকাটা আপনারা চাইলে এখন ক্যাশ আউট করতে পারবেন সেই টেকনিকটা কি সেটা আমি একটু পরে বলতেছি সো প্রথম কথা হচ্ছে আপনারা যা রেঙাতে এজেন্ট হওয়ার জন্য ভোট কা মানে সংগ্রহ করছিলেন এবং জামানত প্রদান করছিলেন আপনাদের সবাইকে কিন্তু ট্রেনিং পার্পসে কিন্তু সবাইকে এজেন্ট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ট্যাটাস লেখা হয়েছে শিক্ষানবিষ অর্থাৎ হচ্ছে আপনারা যারা আছেন আমি এবং আপনারা যারা এজেন্ট হওয়ার জন্য ভোট সংগ্রহ করছেন সবাইকে তারা এজেন্ট করে দিয়েছে এখানে আমার টোটাল ভোট দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে বিশটা ভোট আমার রিজেক্ট হয়ে গেছে তারপর আমার অ্যাক্সেপ্ট ভোট হচ্ছে একশো চুয়াত্তরটা এখন কথা হচ্ছে যারা ট্রেনিং পর্যায়ে আছেন আপ আমার মতো যারা ট্রেনিং পর্যায়ে আসেন তো আপনাদের কী করা হবে নেক্সট একটা সময় পর্যন্ত আপনাদের কার্যক্রম দেখা হবে কার্যক্রম দেখার পর আপনারা যদি মানে কি পরিমাণ বাইসেল করলেন কী পরিমাণ রিংয়ের পণ্যগুলো ডেলিভারি করলেন বা গ্রাহককে কীরকম পরিমাণ সার্ভিস দিলেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে পার্মানেন্টলি এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে রাখি আপনারা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারেন ভাই এখন যদি আমি রিংয়ির হয়ে কাজ করি যেমন আপনাকে যদি বলে এখন পণ্য ডেলিভারি করার জন্য বা রিঙাড়ি কয়েন সেল করার জন্য সো এখন আপনি যদি সেটা করেন বাট এক্ষেত্রে কিন্তু আপনার কোনো আর্নিং হবে না এখন কিন্তু কোনো ধরনের আর্নিং হবে না যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোল্ড কয়েন সরি এখানে গোল্ড কয়েন যদি আমি এখানে সেল মানে বিক্রি আমি চাইলে কিন্তু বিক্রি করতে পারবো এখান থেকে আমি রিঙাটির যে গোল্ড কয়েন সেটা কিনে যদি আমি বিক্রি করি তাহলে আমার এখানে একটা পয়েন্ট অ্যাড হবে অর্থাৎ রিঙাটির কাছে সে তথ্যটা যাবে যে আমি দশজন মানুষের কাছে বা বিশজন মানুষের কাছে আমি গোল্ড কয়েন বিক্রি করছি বাট এক্ষেত্রে কিন্তু আমার যে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট একটা আয় হওয়ার কথা সেটা কিন্তু এখন হবে না সেটা আমার কখন হবে যখন আমাকে তারা পারমানেন্টলি এজেন্ট হিসেবে নিয়োগ দেবে তারপর থেকে আমাদের আর্নিংটা শুরু হবে তো যাই হোক এখন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমরা তো মোটামুটি সবাই রিং আইডির এজেন্ট হয়ে গেছি তাহলে আমাদের বর্তমান কাজ কাজগুলো কী কী বা রিং যে এজেন্ট হয়েছে আমার কাজগুলো কী কী আপনি দেখতে পাচ্ছেন রিং আইডির এজেন্ট যারা আছেন তাদেরকে কিছু ব্যাঙ্কে আপনার গ্রাহকদেরকে আপনারা ব্যাঙ্কিং সেবা সেবা দিতে হবে বাট এটা যদি আপনি ক্লিক করেন কামিং সুং লেখা উঠবে তারপর আপনি কী করতে হবে গ্রাহক যদি বলে আপনাকে বিল পে করে দেওয়ার জন্য বা বিভিন্ন বিল পে করার জন্য আপনাকে সার্ভিস যে আপনার কাছ থেকে আপনাকে সেটা পে করতে হবে এটাও কামিং সুং শো করতেছে তবে কোনো সাপোর্ট চায় তাদেরকে এখান থেকে সাপোর্ট দিতে পারবেন বা অনেক গ্রাহক যদি বলে আপনাকে হোটেল বুকিং করার জন্য সেক্ষেত্রে আর অপশান এখানে পেয়ে যাবেন সেটা আপনাকে হোটেল বুক করে দিতে হবে এছাড়া যদি পণ্য ডেলিভারি করতে বলে তাহলে আপনি এখান থেকে ডেলিভারি অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার গ্রাহককে পণ্য ডেলিভারি করতে হবে এছাড়া বাইসেলের অপশন রয়েছে বা গ্রাহক যদি আপনাকে বলে যে তার গাড়ি হায়ার করতে হবে রেন্টে কার সো সিম্পলি এখানে অপশন থাকবে এখান থেকে আপনি গাড়ি হায়ার করে দিতে পারবেন এছাড়া রিংয়া দিতে পে করার জন্য বা পণ্য কিনে দেওয়ার জন্য বা এছাড়া বিভিন্ন হলিডে টিকিট বা প্লেনের টিকিট বিভিন্ন টিকিট যদি কিনে দিতে বলে সেই সার্ভিসগুলো আপনি এখানে দিতে পারবেন এখানে কিন্তু মোটামুটি সবগুলো অপশন আছে বাট কোনো অপশনই কিন্তু এখন তো এলাও করা হয় নাই কারণ হচ্ছে রিংয়ি অ্যাপে আপডেটের কাজ চলতেছে আশা করি খুব দ্রুত এই আপডেটটা আমরা পেয়ে যাব সো আপডেটটা যখন চলে আসবে এই সবগুলো অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমরা নিশ্চিন্তা মনে করেন যে আমরা গ্রাহকদেরকে সেবা দিতে পারবো এবং এখান থেকে রিংয়ের পারমানেন্ট এজেন্ট হওয়ার জন্য আমরা সব কাজই কিন্তু করতে পারবো সো এইগুলো যে পর্যন্ত আপডেট না আসতেছে এই পর্যন্ত তখন আমরা এই সময়টা আমরা কি করব এই সময়টা আমার এজেন্ট হিসেবে আমার কাজ কাজকে তো বর্তমানে কিন্তু একটা অপশন চালু আছে সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে রিঙাটির যে কয়েন আছে কয়েন কিন্তু ক্রয় করতে পারবো এবং বিক্রি করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিন্তু গোল্ড কয়েন কিনতে চাই আপনি কি ট্রাই করবেন যারা রিঙাটিতে গোল্ড কয়েন কিনতে চায় আপনি এখান থেকে বাই গোল্ড কয়েনে যাবেন বাই গোল্ড কয়েনে যাওয়ার পর এখানে দেখছেন বিশ কয়েন কিন্তু সতেরোশো বিশ টাকা তো আপনি এখান থেকে কী করতে পারেন সতেরোশো বিশ টাকাতে এই গোল্ড কয়েনটা কিনবেন কেনার পর আপনার নর্মাল যে গ্রাহক আছে তাদের কাছে আপনি চাইলে সেল করতে পারেন এছাড়া রিংাটির যে নর্মাল কয়েন আছে নর্মাল কয়েন বলতে গেলে যে কয়েনটার মাধ্যমে আমরা লাইভ ভিডিওর মধ্যে গিফট করে থাকি ওই কয়েনটা যদি আমরা আপনার ছেলে এখানে করতে পারবেন কিনতে পারবেন সরি যাই হোক এখান থেকে আপনার চাইলে কিন্তু ওই কয়েনটা কিনতে পারবেন আবার চাইলে এই কয়েনটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন নর্মাল ইউজার দেখে বিক্রি করবেন সো এটাই আপনাদের বর্তমান কাজ এই কাজের উপর ভিত্তি করে আপনাদের পয়েন্ট বলেন বা রিঙেরিটি পারমানেন্ট হওয়া বলেন সেটা ডিপেন্ড করতেছে আর নেক্সট যখন আপডেট চলে আসবে আমি সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনি কী করতে পারেন বাকি অপশনগুলো কীভাবে কী করতে হবে সেটা আমি তখন দেখে দেবো আপাতত আপনাদের কাজ এতটুকুই এছাড়া আপনারা কিন্তু বলতে পারেন এখন কথা হচ্ছে রিংয়ের যে আমি একটা কথা বলছিলাম জামানতের টাকাটা আপনারা উদ্রোগ করতে পারবেন সো কীভাবে উদ্রোগ করতে পারবেন জামাতের টাকাটা উদ্রো করার জন্য আপনি কি করতে পারেন আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যালেন্স অপশন কিন্তু এক হাজার টাকা আছে বাট আমি কিন্তু তারা উদ্রো করতে পারতেন আপনারা উইথড্র করতে পারবেন না সেক্ষেত্রে কী করতে পারেন আপনারা এখানে কয়েন কিনতে পারেন কয়েন কিনে সেই কয়েন আপনারা নর্মাল ইউজারদের কাছে বিক্রি করলে কিন্তু আপনারা নর্মাল ইউজার কিন্তু আপনাকে বিকাশে রকেটে বা হ্যান্ড ক্যাশ আপনাকে টাকাটা দিয়ে দেবে আর আপনি কিন্তু তার পরিবর্তে কিন্তু এখান থেকে কয়েনটা কিনতেছেন এর মাধ্যমে কিন্তু আপনার টাকাটা ক্যাশ আউট হয়ে যাচ্ছে এক ধরনের সো এই টেকনিকটা ইউজ করে আপনাদের টাকাটা আপনারা ক্যাশ আউট করতে পারবেন এছাড়া কী করতে পারেন এখন আপনারা বলতে পারেন ভাই গোল্ড কয়েনের তো আসলে অতটা চাহিদা নাই বা নর্মাল কয়েনের কিন্তু এতটা চাহিদা নাই তাহলে আমরা কি করবো ভাই তাহলে আরেকটা কাজ করতে পারেন ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন ছাব্বিশ তারিখের পর এখানে রিংয়ের যে স্টোরটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে সেটা অন হওয়ার পর আপনারা চাইলে এই এক হাজার টাকা দিয়ে কিন্তু এখান থেকে পণ্য অর্ডার করতে পারবেন সিম্পলি ভাই একটু অপেক্ষা করুন ছাব্বিশ তারিখ পর্যন্ত তারপর এখান থেকে পণ্য অর্ডার করুন এবং সেই পণ্যগুলো কিন্তু আপনি এই রিংয়টি যে জামানত দিয়েছেন সেই টাকা দিয়ে কিনতে পারবেন সো জামানতের টাকাটা কিন্তু এইভাবে আপনার উদ্যোগ করতে পারতেছেন এবং যখন স্টোরটা অন হবে তখন কিন্তু আপনারা নর্মাল গ্রাহকদের সেবা প্রদান করতে পারবেন এছাড়া রিঙারি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাকে জানাতে সরি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আমি হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে আপনার সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আগামী শুক্রবার রাত দশটার পরে আমি অবশ্যই লাইভে আসবো এবং লাইভে এসে কিন্তু একটা গিভোয়ে নিয়ে আসবো যে গিবোতে হয়তো আপনাদের শর্ট কিছু প্রশ্ন করবো সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন মোবাইল হিসেব যেটা আমরা কিন্তু গত ফ্রাইডেতে করছিলাম অর্থাৎ গত শুক্রবারে করছিলাম গত একবারে আমি কিছু প্রশ্ন করতাম যারা যারা অ্যান্সার করছে সবাই কিন্তু মোবাইল রিসার্জ দিচ্ছে আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই আমাকে সেইটা ভিডিওটা দেখছেন যেখানে আমি সবাইকে মোবাইল রিসার্জ দিচ্ছি তো যাই হোক এই ফ্রাইডে তো সেই অফারটা থাকছে আপনারা অবশ্যই ফ্রাইডেতে রাত দশটার পরে লাইভে জয়েন করার চেষ্টা করবেন এবং সেগুলো রিং এডি সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে সেই লাইভের মধ্যে করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো করবেন আমি এই প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান কিন্তু আগামী ফ্রাইডেতে রাত দশটার পরে কিন্তু আপনাদেরকে লাইভে এসে আমি অ্যান্সার করার ট্রাই করব